हेलो अस्सलामु अलैकुम इभाना रेसिपी थेके आपनादेर शुभेच्छा। आमी आजके आपनादेर जोन्नो नतुन एकटी रेसिपी निये एसेछि, सेटा होच्छे काठालेर पिची दिये, शुक्ति दिये, लति दिये। एटा नोआखाली अंचले खुबी जनप्रिय एकटी खाबार। एखन जेहेतु काठालेर मौसुम, काठालेर बीजी सब जायगाय पावा जाच्छे, सेजोन्नो खूब सहजे बासाय तैरि करे फेलते पारबेन। चलुन देखिये दिच्छि কিভাবে রান্না করতে হবে। যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি শুটকি দিয়ে দিচ্ছি। শুটকিগুলো তো তেলের উপরে ভেজে নিতে হবে। শুটকিগুলো তেলের উপরে ভেজে নিলে একটু সুন্দর একটা সেন্ট বের হবে। এবার আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে শুটকির সাথে। মশলাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, দেখতে পাচ্ছ মশলাটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ। ঝালটা যদি আপনি একটু বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটা একটু বেশি বাড়িয়ে দিবেন। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে খুবই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, 2 থেকে 3 মিনিট মশলাটা একটু কষিয়ে নিব। এবার আমি ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি কাঁঠালি বিচি দিয়ে দিব। এবার আমি কাঁঠালি বিচি দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁঠালি বিচিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেখছি আমার কাঁঠালি বিচি সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। কাঁঠালি বিচি সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে কাঁঠালি বিচি সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালি বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি লতি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি একটু ঢাকনা দিয়ে রাখবো, 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা উল্টিয়ে নিব, ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা উল্টিয়ে দেখছি প্রায় রান্না হয়ে গিয়েছে, আমার লতি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে,
এবার আমি চুলাটা বন্ধ করে সার্ভ করে আপনাদের দেখাবো। আমার কাঁঠালি বিচি দিয়ে, শুটকি দিয়ে, লতি দিয়ে রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। যদি আপনাদের ভালো লাগে বাসা অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আবার আমি বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। ধন্যবাদ।